সবাইকে অষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা থাকলো। আজকে মহাষ্টমী, আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি পুজো দিতে যাব আইআইটির কাছে প্রেম বাজারে। সবাই মিলে বেশ এনজয় করে করে যাচ্ছি। আর এখানে এই যে দাদা, পিছনে তো সবাই চেনো, আর এই যে বৌদি, ওদিকে এই যে কুচকু। আমরা চলে এসেছি প্রেম বাজারে, তো এখানে পুজো শুরু হয়ে গেছে, পুজো দেওয়া হবে, মহাষ্টমীর পুজো। এই বিশাল বিশাল বড় শাল গাছ, এই সোজা গেলেই ওই কয়েকটা ব্যানারের পরেই আইআইটির গেট। তো প্রেম বাজারে পৌঁছে গেছি, এখানে এই যে মিষ্টি আর দুধ সিন্দুর ইত্যাদি এগুলো নিয়ে নিলাম। এখানে একটা রাজস্থানের বাড়ি টাইপ করেছে, রাতে তো খুবই ভালো লাগছিল, তো আজকে রাতে ভালো করে দেখতে বেরোবো। এখন পুজো পুজো দিয়ে দিই। এই হচ্ছে প্যান্ডেল, রাজবাড়িতে ঢুকছি, এখানে প্রচুর প্রহরী আছে। বাহ, বেশ ভালো হয়েছে। পুষ্পাঞ্জলির জন্য সবাই লাইন দিয়েছে, বিশাল ভিড়। গোপালী মন্দিরে পুজো দিতে এসেছি। মন্দিরের বাইরে, মানে মূল গর্ভগৃহের বাইরে, এখানে মন্দির চত্বর, এখানে অবয়ব দেওয়া আছে। পুষ্কর বসে আছে, এই পুষ্কর বসেই আমি এখানে ছিলাম, এখানে আসলাম।
মন্দিরে প্রত্যেকদিন প্রার্থনা করতে আসতে হতো। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা, শিবের মাথায় জল ঢালা, শিবরাত্রির সময় প্রচুর শিবরাত্রির সময় অনুষ্ঠান অনুষ্ঠান, কত এনজয়মেন্ট। আমাদের অষ্টমীর পুজো শেষ হয়ে গেল, আমরা পুজো টুজো দিয়ে দিলাম, অঞ্জলি টঞ্জলি সব দিয়ে দিলাম, শুধু ওখান থেকে প্রসাদ নেওয়া হয়নি। তো একটার পরে ওখানে দেবে বললো, আমরা দাঁড়াইনি, আবার এই গোপালী শিব মন্দিরে এলাম, যেটা রাজুর মন্দির, মানে রাজু ছোট থেকে বড় হয়েছে এখানে। তো এখানে এসে পুজো দিলাম, এখন সব পুজো টুজো দেওয়া শেষ হলো, আমরা এবার বাড়ি চলে যাবো। আবার বিকেলে বেরোবো খড়গপুর ভ্রমণে, মানে প্যান্ডেল দর্শন করতে। তো এখানেই ভিডিওটা শেষ করছি অষ্টমীর সকালে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো। সবাইকে টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো। সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে এখন একটু আখ রস খেয়ে নেওয়া হচ্ছে, আখের রস।